আসসালামু আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে লাগানো কাঁচকলা গাছ সেই কাঁচকলা গাছে কাঁচকলা হয়েছিল সেই কাঁচকলা মানে ছিঁড়ে তারপর রান্না করে খেয়েছি বেশ মজাই ছিল কিন্তু কাজকলাটা মানে গাছ থেকে কাটাটা অতটাও সহজ ছিল না তো আমার হেল্পিং হ্যান্ড রাফিসা আর আমার কাজদিন আর আমি তিনজনে মিলে অনেক কষ্ট করে কাজকলাটাকে মানে হাতে পেয়েছিলাম মানে প্রথমে তো গাছটা ধরেই কেটে নিয়েছি তারপরে আবার সেইটা পড়ে গিয়েছিল ওই সাইডে তারপরে এই পাশে এনে কেটে নিলাম তারপরে ওটা দেখলাম যে আসলে পাখিতে খেয়ে নিয়েছে তো যাই হোক ফিসাবিল্লা মানে এটা একটু কাটতে কাটতে একটু দেরি হয়ে গিয়েছিল আর আমাদের এখানে একদমই মানে সব সময় পাখি থাকে এটাকে আমি আলহামদুলিল্লাহই বলবো এই কারণে যে আসলে ওরা যেটা খাবে ওইটাও কিন্তু মানে দানের খাতাতেই লেখা হয়ে যায় তো এটা ভালো যদি কোনো মানে পাখি পশু যদি কোনো মানে এরকম যদি বাগানের ফলটল খেয়ে যায় এটা খারাপ না ভালো তারপরে এই যে পেঁপে গাছে এই লাইনটা ধরেই আমাদের পুরো পেঁপে গাছ লাগানো ছিল এখন পেঁপে গাছগুলো মারা গেছে আর এটা ছিল হচ্ছে কলাবতী গাছ দুই ধরনের কলাবতী আছে আমার 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 বাসায় এটা পঞ্চাশ টাকা করে কিনেছিলাম বাগেরহাটের এক আপুর কাছ থেকে যাই হোক যা আল্লাহু খায়রান ছিল তো দুইটা গাছ এখন অনেক গাছ হয়ে গিয়েছে তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব তো আমার হাজব্যান্ড ও আবার হচ্ছে একদম পাতলা টাইপের ঝোল পছন্দ করে মানে বেশি মশলার গন্ধ ওর পছন্দ করে না আবার হচ্ছে এক খাবারের গন্ধে ওইটাই থাকবে অন্য কোনো গন্ধ টন্ধ হলে ওটা পছন্দ করে না তারপর আমি এই যে শুধুমাত্র এই যে যে রান্নাটা আমি করেছিলাম এটা কিন্তু শুধুমাত্র পিঁয়াজ বাটা বিশেষ কারণ এখানে কোনো ধরনের আর অন্য কোনো মশলা নাই ইভেন জিরাও নাই শুধুমাত্র পেঁয়াজ বাটাটা দিয়ে এই রান্নাটা আমি করি মানে ইলিশ মাছ মাছের যত রান্না এটা আমি আসলে পেঁয়াজ বাটা দিয়েই করি আর এই ইলিশ মাছ রান্না নিয়ে একটা মজাদার ঘটনা আছে যেটা আমি পরে আপনাদের কাছে শেয়ার করবো আর ওই যে পানি গরমটা দেখলেন সবসময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি ইউ ব্যবহার করার জন্য তাহলে সেটা ভালো হবে আর যেহেতু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করছিলাম এই রান্নাটা তো পেঁয়াজের পরিমাণটা বেটেই মানে বেশি দিয়েছিলাম আর ওটা বেটেই দিয়েছিলাম আর একদম পাতলা করে হচ্ছে গিয়ে আপনার এই ঝোলটা হবে তো এই ধরনের রান্না ইলিশ মাছ দিয়ে আমি করলে সাধারণত একদমই হচ্ছে এরকম পাতলা পাতলা টাইপের ঝোল করি এটাতে একদম ইলিশ মাছের যে ঘ্রানটা সেই গ্রানটা আপনি খুব সুন্দর মতো হচ্ছে গিয়ে পাবেন আর চেষ্টা করবেন হলো যখন মাছটা মানে আধা আধা সিদ্ধ হয়ে যাবে মানে কষানোর সময় তখন উঠিয়ে রেখে তারপর লাস্টে আবার দিয়ে পুরোটাই হচ্ছে সিদ্ধ করে নেবেন তারপরে এই যে একদম নিজেদের হাতের মানে নিজেদের লাগানো হচ্ছে গিয়ে কাজ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বাচ্চাদেরকে যে রান্না করে দিলাম এরা খাবারও খেয়ে নিল তো আপনারা ভালো থাকবেন চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাথেই থাকুন সামনে আরও অনেক ভিডিও আসতে চলেছে আল্লাহ হাফেজ